আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আসলে জানানোর চেষ্টা করব যে স্বাস্থ্য বিষয়ক একটি বিভাগ আমার চ্যানেল চালু করেছি, সেটা হলো স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন ভিডিও থাকবে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে যেটা জানাবো সেটা হলো নাস্তায় রোজ পাউরুটি খেলে কি হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যদি প্রতিদিন আপনি পাউরুটি খান তাহলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, আর কোলেস্টেরলের মাত্রা বাড়লে যেটা হয় সেটি হলো পাউরুটি বা ময়দা দিয়ে প্রস্তুত কোনো খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বাড়ে, আর কোলেস্টেরলের বৃদ্ধি পেলে হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়বে। তাইলে কোলেস্টেরল খুবই খারাপ একটি জিনিস, এতে হার্টের নানা সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। এরপরে আমরা দেখব ব্লাড সুগার বাড়ায়। এই পাউরুটি যদি প্রতিদিন নাস্তায় ব্যবহার করা হয় তাহলে ব্লাড সুগার বাড়ায়। প্রতিদিন পাউরুটি খেলে রক্তের শর্করা মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে, আর ডায়াবেটিস হওয়া মানে তার সাথে আরও অনেক রোগ আসে, হাই ব্লাড প্রেশারের সমস্যাও বাড়ে, ওজন বাড়ে। গবেষণা অনুযায়ী, এটা আমেরিকার একটি গবেষণা, গবেষণা অনুযায়ী পাউরুটি খাওয়ার পর শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়তে থাকে, এর ফলে ওজন বাড়াও শুরু করে। পেট ভরে কিন্তু পুষ্টি মেলে না। এই প্রতিদিন যদি পাউরুটি খাওয়া হয় তাহলে পেট ভরে কিন্তু পুষ্টি মেলে না। পাউরুটি খেলে ক্ষুধা হয়তো মেটে কিন্তু শরীর সঠিক পুষ্টি পায় না। আপনার সন্তান যদি ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন পাউরুটি খায় তবে সে অপুষ্টির শিকার হতে পারে। মানসিক অবসাদ, আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাউরুটি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক পরিবর্তন হয়, ফলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। এই কারণে মানসিক অবসাদের মতো সমস্যার অনেক গুণ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।